हृदये वसतु राम कृष्ण नयने लसतु राम कृष्ण श्रवणे धरतु राम कृष्ण राम कृष्ण सारासा ज्ञाने विभातु माता शारदा ध्याने रजतु माता शारदा सहने तिष्ठतु माता शारदा जननी शारदा प्रेमाधा विवेके नन्दतु विवेकानन्द कर्मणि भातु विवेकानन्द वीर्ये दिव्यतु विवेकानन्द विवेकानन्द ज्ञानपारव हृदये वसतु रामकृष्ण नयने वसतु रामकृष्ण श्रवणे धरतु रामकृष्ण रामकृष्ण सरासा श्री श्री মায়ের অশেষ কৃপায় আমরা সমবেত হয়েছি শ্রীমা সারদা পুঁথি এই বিষয়ে পাঠ এবং আলোচনা করতে। আমরা বিগত দিন করেছিলাম গদাধরের বিবাহের উদ্যোগ। আমাদের বাঙালিদের একবারে চট জলদি পদ্মগ্নি এরকম ব্যবস্থা আছে। মাথা খারাপ হয়েছে মানে যে আমাদের মাথা গরম হয়ে গেছে, গাছতলার প্রয়োজন আছে, একটা বিয়ে দিয়ে দিলেই সব কাজ সমাধা হয়ে যায়। এটা একটা আমাদের একটা স্পেশাল একটা বৈশিষ্ট্য আছে। আমরা মনে করি সন্তানরা একটু বিবাহী হচ্ছেন কিংবা একটু মঠ মিশন যাতায়াত করছেন, ব্যাস একটা বিয়ে দিয়ে দাও। আমাদের ওখানে আমরা যেখানে থাকি সেখানে এটা বলেছি 21 বছরের ছেলে ডিপ্রেশন হতে থাকে, কেন বিয়ে হচ্ছে না, আর 19 বছরের মেয়েদের ডিপ্রেশন হতে থাকে, কেন বিয়ে হচ্ছে না। আমাদের ওখানকার যে মানুষরা তারা ওই জগতের বাইরে যে অন্য কোনো জগৎ আছে এইটাকেই তারা স্বীকৃতি দেয় না। আমাদের ওই দ্বীপের মধ্যে স্কুল আছে, কলেজ আছে, সবার 2 বিঘে করে জমি আছে মোটামুটিভাবে কম বেশি, পানের গরজ আছে, পুকুর আছে, গরু আছে, ব্যাস বিয়ে ছাড়া তাদের আর অন্য কোনো গতি নেই। এবং বিয়ে হলেই বাবা মারা বলতে থাকে ছেলে পুলে হোক। আমাদের এখানে একটি ছেলে কাজ করে তো 23 বছর বয়স, সে একবারে প্যাকাটি সিং, মানে তার স্ত্রী যে রুমেল ঝড়ে এসেছিলেন সে আর এগোতে পারছেন না, লোকেই সেই যে গাছের সেই বেড়াটাকে ধরে আছে দুপা এগোতে পারছে না, তাহলে বুঝে দেখুন তার স্ত্রী কীরকম প্যাকাটি সিং। সে তাদের ছোট সন্তান হবে, মেয়েটির বয়স 19 আর ছেলেটির বয়স 23। এই আমাদের একটা চিরন্তন একটা ধারা, আমরা কখনো এরকমভাবে এর বাইরে ভাবতে পারি না। আমাদের আজকে যেটা চিন্তা, এই যে ঠাকুর এবং মায়ের বিয়ে হলো, এটা কি সেই ওই রকমই বিয়ে যে বিয়ে আমরা দেখেছিলাম, সেই রকমই কি? গদাধরের মাথা খারাপ হয়ে গেছে, সব দক্ষিণেশ্বর থেকে মানুষজন এসে বলছে, আর তখন সবাই মিলে ঠিকঠাক করলেন যে গদাধরের বিয়ে দিয়ে দিলে ঠিক হবে। কিন্তু ওই রকম একটা এলিজিবল ব্যাচেলার, ওরকম 5 ফুট 9 ইঞ্চি লম্বা, টকটকে গায়ের রং, তারপরে ওরকম সুন্দর দেখতে, রাসমণির মন্দিরে 6 টাকা বেতনের চাকরি করেন, তার জন্য তো কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর অব্দি লম্বা লাইন হয়েছে পড়া উচিত বাবা মায়ের, তা কিন্তু হলো না। একটার পর একটা বিয়ে ঠিক হচ্ছে আর একটার পর একটা বিয়ে কেটে যাচ্ছে। সবাই বলছে পাগল, তার সাথে বিয়ে বিয়ে দেবেন না। এমনকি পরবর্তীকালে ভামিনী দেবী যার সাথে বিয়ে হয়েছিল, শেষ বিয়ে ঠিক মায়ের সঙ্গে বিয়ের সম্বন্ধ করার আগে যার সঙ্গে বিয়ের সম্বন্ধ হয়েছিল, তিনি মায়ের কাছে যখন অত জিনিসপত্র আসছে তখন খুব দুঃখ করতেন, বলতেন পরমহংসমশাইয়ের সাথে তো আমারই বিয়ে হওয়ার কথা ছিল, আমার সঙ্গে বিয়ে হলে এসব জিনিসপত্র তো আমার কাছেই আসতো। এইরকম পরবর্তীকালে এইসব মানুষজনদের এরকম দুঃখ হয়েছে যে পরমহংসমশাইয়ের সাথে বিয়ে হয়নি। আর যখন সবাই খুঁজে পাচ্ছে না, গদাধর কিন্তু মনের আনন্দে আছে। রামকৃষ্ণ পুঁথিতে খুব সুন্দর বলা আছে যে বিয়ে হবে, মেয়ে খোঁজা হচ্ছে, যত না অন্যের উদ্যোগ বেশি শ্রীরামকৃষ্ণের উদ্যোগ তার চেয়ে অনেক বেশি। তিনি চাইছেন যে যেন তার বিয়ে হয়।
এরকম বেহায়া বর কর্তা আপনারা খুঁজে পাবেন না। আমরা তো সাধু হওয়ার আগে ছেলেদের আনতে টানতে গেছি, বরকে আনতে টানতে গেছি, এমন তো নয় যে জন্মে থেকেই সন্ন্যাসী হয়ে আছি, তা তো নয়। দেখেছি বরেদের কীরকম লজ্জা লজ্জা ভাব, আবার মুখে কারুর মেকআপ করাচ্ছে ফাউন্ডেশন, মুখে হাতের কনুই থেকে সামনে অবধি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছেন, ফলে যেখানে যেখানে মেকআপ সেখানটা খুব ফর্সা লাগছে, যেখানে যেখানে মেকআপ নয় সেখানে সাধারণ লাগছে। কিন্তু আমাদের বর হচ্ছে খুব স্বাভাবিক, এরকম বেহায়া বর, এইরকম মজা করা বর খুঁজে পাওয়া কঠিন। আমরা দেখব আজকে সেই বিয়ের গল্পই বলা হবে। আমরা আজকে বলেছিলাম যে বিয়ের যদি খাওয়া কিছু খাওয়ান, কি খাওয়ানোর উদ্যোগ হয়েছে জানি না, কিন্তু বিয়ের খাওয়ার যাতে না খাওয়ানো যায় তাই বোধ হয় এরা প্রার্থনা টার্থনা করে আমার গলাটা ভেঙে দিয়েছে। এটা ত্রিপদী ছন্দে এইটি করা। আজকে আমরা যে অংশটি করবো সেখানে হচ্ছে শ্রী শ্রী মা এবং গদাধর ও শ্রী শ্রী মাতার বিবাহ উৎসব। এলা বিবাহের দিন মরম বাজায় বিন, বাকি আজি আনন্দ মুখর, কেহ ঘষে চন্দন কেহ পুষ্প আহরণ, বড় খুশি আজ গদাধর। বলছেন, নয়ন ফিরাতে নারী গদাধর রূপ হেরে, মনোহর সেই দেবতনু, বর্ণ কি কহিব আজ, স্বপ্ন শেথা পাইলাজ, হেন রূপ কহু না হেরেনু, চরণ শোভিত ভালে, গলে ফুল হার দোলে, কেহ পাস কেশ পাস চাঁচর চিকুর, শুক্রবস্ত পরিহানে, নয়ন আবেশ আনে, বর বেশে আ কি মধুর। যে হেরেছে সে বয়ান, সঁপি দিছে মন প্রাণ, কোটিচন্দ্র শোভিত কপালে, জ্যোতির্ময় সেই তনু, লজ্জা দেয় শশী ভানু, জ্ঞান সূর্য দুই চোখে জলে। পুতিকা লিখছেন শ্রীরামকৃষ্ণের বিবাহের গল্প লিখছেন, কি সুন্দর গল্প। বলছেন যে বিবাহের দিনে এসে উপস্থিত হলো, যারা সেইখানে উপস্থিত ছিলেন তাদের সকলে হৃদয় বিনা বাজছে। যার বিয়ে তার হৃদয় বিনা বাজছে কি বাজছে না সেটা ইম্পর্টেন্ট কথা না, যারা ছিলেন সকলের খুব আনন্দ, ভীষণ আনন্দ। সকলে গদাধরকে তাদের আপন বলে মনে করে, সকলে মনে করছে তার বাড়ির ছেলেটারই বিয়ে হচ্ছে, গদাধরের বিয়ে হচ্ছে দেখে। বলছেন যে কেউ সকাল থেকে চলে এসছেন, কেউ চন্দন ঘষছেন, কেউ ফুল আহরণ করছেন, তখন তো এরকম এই ইয়ে থেকে মালা নিয়ে আসার ব্যবস্থা ছিল না, তা সেই মালা টালা তৈরি করছেন, আর কেউ আর সবাই সব কাজ করছে। তাদের মধ্যে সবচেয়ে আনন্দময় পুরুষ হচ্ছে গদাধর, তার বিয়ে হবে, তার তো লাজ লজ্জা নেই, আনন্দে তিনি ভরপুর হয়েছেন যে তার আজকে বিয়ে হবে। বলছেন কেমন দেখাচ্ছিল নয়ন ফিরাতে নারু গদাধরের রূপ হেরু, মনোহর সেই দেবতনু, বর্ণ কি কহিব আজ, স্বপ্ন শেখা পায় লাজ, হেন রূপ কভু না হেরু। বলছেন আমরা সোনার গয়না পরি, কেন গয়না পরি, আমাদের দেখতে ভালো হবে। আপনারা নিজেরাই নিজেদের একটু মিলিয়ে দেখবেন, এই যে সবাই এসে মোটামুটি সবার গলা একটা করে চেইন আছে। বলছেন আমরা যে আপনারা যেমন সোনার হার পরেন, বেশ বড় বড় মটর মালা কিংবা গোল গোল চকর মালা পরেন, দেখবেন আপনাদের রূপ খুলে গেছে, বদলে গেছে, অন্যরকম ভ্যালুয়েটেড। ঠিক সেই রকম আমরা এখানে স্বপ্নের সঙ্গে তুলনা করা হচ্ছে। বলছেন ওই রকম স্বপ্নাদি পড়লে যেরকম আমাদের দেখতে সুন্দর হয়, ঠাকুরের অপূর্ব রূপ খুলে গেছে, এক তার মনের আনন্দ বিকশিত হচ্ছে তার মুখে, আর তার সেই আনন্দময় উপস্থিতি জগৎটাকে সেই জায়গাটাকে আনন্দময় করে তুলেছে। বলছেন চরণ শোভিত ভালে, স্বপ্ন সেথা পায়, চরণ শোভিত ভালে, চন্দন শোভিত ভালে, গলে ফুল হার দোলে, কেশ পাশ চাঁচর চিকুর, শুক্রবস্ত পরিধানে, নয়ন আবেশ আনি, বড় বেশে আহা কি মধুর। বলছে আমরা কল্পনা করতে পারি যে কপালে সেই চন্দনের টিপ পরানো হয়েছে, গলায় ফুলের মালা পরেছেন, আর কত সিল্কের কাপড় টাপড় কেনার তো সামর্থ্য ছিল না, সুতির কাপড় পরেছেন তিনি, তাতেই তাকে অপরূপ দেখাচ্ছে। এতে বর্ণনা আছে, পুঁথিতে বর্ণনা আছে, রামকৃষ্ণ পুঁথিতে বর্ণনা আছে, বরযাত্রীরা চলেছে, তাদের অপূর্ব সাজ, কারুর পায়ে জুতো নেই, সবাই কোমরে একটা করে কাপড় পরেছে, আর সেই কাপড়ের ওপরটা শক্ত করে গামছা বেঁধেছে, ওপরটা খালি, আর সবার হাতে একটা করে লাঠি আছে। আমরা তো অনেক জিনিস রিক্রিয়েট করি, আমি বারবার বলি যে ঠাকুরকে যারা মানেন
তারা ঠাকুরের বিয়ের সাজটা একবার রিক্রিয়েট করুন বরযাত্রীদের মধ্যে। মেয়েরা তখন তো যেতেন না, তো মেয়েদের কি সাজ ছিল বলতে পারবো না। ছেলেদের এই সাজ ছিল, পায়ে জুতো ছিল না, গায়ে জামা ছিল না, সবাই একটা করে কাপড় পরেছে, কোমরে গাঁট বেঁধেছে একটা গামছা, আর হাতে একটা খেঁটা লাঠি নিয়েছে। সাপ টাপ যদি কিছু আসে সেইটুকু সেটা থাক থেকে বাঁচার জন্য। সমস্ত রাস্তা গদাধর মজা করছেন, এত মজা করছেন, এত মজা করছেন, কার বিয়ে সেটাই বোঝা যাচ্ছে না। সবাই হেসে কুটি কুটি খাচ্ছেন, ওইটুকু রাস্তা অতিক্রম করে চলেছেন। পুথিকার বর্ণনা করেছিলেন যে গদাধরের এই বরযাত্রা এটা অনেকটা শিবের সতীকে যে বিয়ে করতে এসেছিলেন সেই যে বরযাত্রার বর্ণনা আছে ঠিক সেই রকম। সেখানে ভূত প্রেত দৈত্য দানা সবাই চলেছেন সেই শিবের বিয়েতে, এবং তারা তাদের নিজেদের যে বৃত্তি সেই অনুযায়ী তারা করছে। কেউ ডিগবাজি খাচ্ছে, কেউ মুখ হাঁ করে মুখের ভেতর থেকে আগুন বার করে রাস্তাটিকে আলোকিত করছে, কেউ এক গাছ থেকে আরেক গাছে ঝুলছে, আর সবাই সেই যাচ্ছে সাড়ে চেপে শিব ঠাকুর যাচ্ছেন। কোমরে একটা বাঘছাল কোনো রকমে পড়া, একটু নাড়াচাড়া হলেই খুলে পড়ে যাবে, গভীরভাবে আবিষ্ট। যেমন শিব ঠাকুর চলেছেন সতীকে বিয়ে করতে, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ চলেছেন। বলছেন, যে হেরেছে সে বয়ান সপি দেহে মন প্রাণ, কোটি চন্দ্র শোভিত কপালে জ্যোতির্ময় সেই তনু, লজ্জা দেয় শশীভানু জ্ঞান সূর্য দুই চোখে জলে। জ্যোতির্ময় তার চেহারা, তার সঙ্গে তার জ্যোতির্ময় দুটো চোখ, বলছেন অপূর্ব দেখাচ্ছে। যে এই বেশে তাকে দেখেছে তারা মুগ্ধ হয়ে থেকেছে। পুথিকার লিখছেন, সেই নরনারায়ণে লক্ষ্মী পাশে আগমন করিবেন আজই নিশাকালে, গগনে দেবতাগণ দীপ জালে অগণন, কিবা শোভা আকাশের ভালে। শঙ্খধ্বনি করে সব উলু উলু দেয় রব, ক্ষুণ্ণ সবে বাদ্য নাহি আছে, ডেলেগু ডেলেগু ডেলে গদাধর মুখে বলে, শুনে কেহ হাসি নাহি বাঁচে। পাছা বাজাই হাতে গদাধর রঙ্গে মাতে, রঙ্গ লাগে সকল রং লাগে সকলের মনে, যে হেরেছে সেই রঙ্গ লোভী গদাধর সঙ্গ, সেই ধন্য হয়েছে ভুবনে। নকলে সুপটু অতি গদাধর মহামতি, কেহ নাই এমন হাসায়, প্রভুর বাচন দেখে ছুটে আসে কত লোকে, হেসে হেসে মাটিতে লুটায়। শরমের লেশ নাই বলগাহীন শ্রীগদাই, ঘৃণা ভয় লজ্জা নাহি তাঁর, মানুষে কি পারে ইহা দেবের অসাধ্য যাহা, তার কথা কি কহিব আর। এই রূপে নিচে হেসে হেঁটে চলে বর বেশে, দরিদ্রের পালকি নাহি জোটে, সরল স্বাচ্ছন্দ গতি মধুময় মহামতি, বিকারের লেশ নাহি মেটে। শুভ লগ্নে শুভক্ষণে মা শারদামণি শনি, শ্রীপ্রভুর হইলা প্রণয় তিন শত টাকা তায়, পাতৃপক্ষে পিতা পায় সেই প্রথা সেই কালে নয়। এই 300 টাকা বরপণ দিতে হয়েছিল, আগে কন্যাপণ দিতে হয়েছিল, আগেকার দিনে মেয়েদের বাড়িতে মেয়ের বাড়িতে টাকা দিতে হতো। 300 টাকার কমে এক পয়সাতে রাজি ছিলেন না মা ঠাকুরনের বাবা। তাই 300 টাকা দিতে হয়েছিল বলে গদাধরের বাড়িতে, তাদেরও তো আর্থিক ক্ষমতা খুব ভালো নয়, সেই কারণে সমস্ত উৎসবের খরচ খরচা কমাতে হয়েছিল। গদাধরের মেজ বৌদি রামেশ্বর দাদার স্ত্রী, তার মনে খুব দুঃখ ছিল, এ বাজনা বাদন হয়নি, খুব দুঃখ ছিল। আমরা যারা কলকাতায় বিয়ে দেখেছি আমরা কখনো দেখিনি, একমাত্র আমরা জানতাম যে যারা অবাঙালি তাদের বিয়েতে সব কনসার্ট টনসার্ট বাজে। তারপরে এখনই এত বছর বুড়ো বয়সে এসে প্রবাসে ঘরকন্যা ব্লগ দেখতে গিয়ে দেখলাম যে এই আধুনিক যুগেও ব্যান্ড পার্টি বাজে, এবং সেটা একটা অন্য মাত্রা সৃষ্টি করে, সেটা সুন্দর, সেটা ভারী সুন্দর, খুব আনন্দময়। তা সেই আমাদের এটি সৃষ্টি করে। সেই গদাধরের নিজ দিদি রামের মেজ বৌদি রামেশ্বরের স্ত্রী, তার খুব দুঃখ হয়েছিল। গদাধরকে ঘিরে যখন সকালে গায়ে হলুদের জন্য সবাই ঘুরছে, এটা সন্ধ্যেবেলার ঘটনা এখানে বলছে, আসল ঘটনাটা তা নয়। সকালবেলা যখন গদাধরের গায়ে হলুদের সময় মেয়ে স্ত্রীরা তাকে ঘুরছেন, সবাই উলু দিচ্ছে, শঙ্খধ্বনি হচ্ছে, রামেশ্বর দাদার স্ত্রী খুব দুঃখ হয়েছে, উনি হাউ হাউ করে কেঁদে ফেলেছেন,
রামেশ্বর দাদার স্ত্রীকে কথাটা করলেন, ও তুমি দেখো কীরকম ভালো, এইখানে বাজনা হবে বলে নিজে বাছা বাজিয়ে ডোমেরা যেরকম ওই ওই একটা সেই বাজাতে থাকে সেইটা বাজিয়ে বাজিয়ে ডেলেগু ডেলেগু ডেলে 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 কাটি তিনি নাচতে থাকলেন। এও স্ত্রী যারা গদাধরকে বরণ করছিলেন তারা হেসে কুটি কুটি খেলেন। আর রামেশ্বর দাদার স্ত্রী যা খুব দুঃখ হয়েছিল, যিনি ভীষণ কষ্ট পাচ্ছিলেন তার মনে নিরানন্দ ভাব সম্পূর্ণ কেটে গেল। পালকি করে বরকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, কারণ 300 টাকা কন্যাপদ দিতে হয়েছিল। গদাধর চললেন পায়ে হেঁটে এই পুরো রাস্তাটা, যাতে কারোর কষ্ট না হয় সমস্ত রাস্তাটা গদাধর সকলকে আনন্দ দিতে দিতে গেলেন। বলছেন এই রূপে নেচে হেসে হেঁটে চলে বর বেশে, দরিদ্রের পালকি নাহি জোটে, সরল স্বচ্ছন্দ গতি, মধুময় মহামতি, বিকারের লেশ নাহি মোটে। আমাদের সাধারণত বরদের একটু ঘ্যাম থাকে, আপনারা তো অনেক কিছু করেন, জল টল ঢালেন, তারপরে চোখে মধু মুখে মধু সব জায়গায় দেয়, যাতে মেয়ে যার হাতে পড়বে সে আপনার মেয়ের সব অবগুণগুলো মধুময় দেখে আর যেন মেয়ের সম্পর্কে শুধু মধুবাক্যই বার হবে। আবার যখন কন্যা ও বাড়ি থেকে এ বাড়িতে আসে তখন শাশুড়ি মাতা কন্যার চোখে মধু দেন মুখে মধু দেন, যাতে সে সব মধুময় দেখে আর মধুবাক্য কিরণ করতে থাকে, কিন্তু পুরো উল্টোটা হয়ে যায়। কিন্তু শ্রীরামকৃষ্ণ এমন মধুময় পুরুষ ছিলেন, তিনি যখন যাচ্ছেন তার সহযাত্রীদের নিয়ে যাচ্ছেন, সকলকে আনন্দ দিতে দিতে যাচ্ছেন, সকলকে আনন্দ দেওয়াটা যেন তার একটা অত্যন্ত প্রিয় কর্ম বলে এখানে পরিচিত হচ্ছে। সবাইয়ের ভীষণ আনন্দ, সবাই চলেছে, অবশেষে কামার পুকুর থেকে জয়রামবাটি পৌঁছেছে। মাতা কহে বিয়ে হয় খেজুরের দিনে, কি মাসে হইল তাহা ঠিক নাই মনে, জ্ঞাতি ভাই শ্রীশ্বর কোণে কোলে করে পরদিন নিয়ে আসে কামার পুকুরে, বর কোণে যথাকালে করে আগমন, চন্দ্রমণি সযতনে করিলা বরণ, স্ত্রী আচার ফুলসজ্জা বহু হাতের পরে, মাতা রহে আনন্দে শ্বশুরের ঘরে, বিবাহের পরে আসি শ্বশুর বাড়িতে, খেজুর কুড়ায় মাতা রাখিত ঝুড়িতে, দরিদ্র হইলেও মহা সুখ উপজিল, কিন্তু তাহা অকস্মাৎ নির্বাপিত হল। মা এত ছোট ছিলেন, শ্রীশ্রীমা এত ছোট ছিলেন, পালকি করার তো সাধন ছিল না, তাই মাকে কোলে করে নিয়ে এসেছিলেন। 5 বছরের একটু কম বয়স মায়ের বয়স, খেজুরের কালে গরমের সময় মায়ের বিয়ে হয়েছিল, মা কোলে করে এসেছিলেন। তাদের এই জ্ঞাতি ভাই ঈশ্বরবাবু তিনি মাকে কোলে করে নিয়ে এসেছিলেন, গরিবের বাড়ি, কিন্তু সেখানে এসে তিনি খুব মহা আনন্দে ছিলেন। তিনি ঘুরে ঘুরে বেড়াতেন, খেজুর কুড়োতেন আর ঝুড়িতে রাখতেন। দরিদ্র হইল কি সুন্দর কথা, এটা যদি আমরা সবাই মনে রাখবার চেষ্টা করি, আমাদের যাদের বাড়িতে পরে বাড়ির বধূমাতারা আসেন এইটা যদি একটু মনে রাখি। বলছেন দরিদ্র হইলেও মহা সুখ উপজিল, কিন্তু তাহা অকস্মাৎ নির্বাপিত হল। নির্বাপনের কারণটা বলছে, কিন্তু দরিদ্র হলেও প্রত্যেকে যেন জগন্মাতাকে আনন্দ বিধান করবার জন্য চেষ্টা করছেন, সবাই এমনভাবে রক্ষা করছেন মাকে যে সে যে একটা অন্য বাড়িতে এসছে, এখন তো বড় মেয়েরাই ঝাউ হাউ করে কাঁদে, আরে তো বাচ্চা মেয়ে, নিজের মা বাবা সম্পূর্ণ ছেড়ে এসেছে, কিন্তু সেই অভাব সে অনুভব করছে না। এই অভাব অনুভব করছে না তার কারণ হচ্ছে ভালোবাসা দিয়ে তাদের ঘিরে রেখেছে। ইদানিং দেখি আজকাল সব নানা ব্লগ টক দেখতে হয় তো, আসে চোখে পড়ে তাই দেখি, অনেক রকমের কোথাও শাশুড়ি নাচছেন, কোথাও শাশুড়ি কুলো নিয়ে গিয়ে নাচতে নাচতে বর বরণ করে কন্যা বরণ করছেন, কিন্তু বৌভাতের পর দিন থেকেই ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। তার মূল কারণ হচ্ছে আমরা সত্যিকারে অন্তর থেকে বধূ বলে নিজের কন্যা বলে গ্রহণ করি না। এর অন্যথাও হয়, একজন মা চোখ বাড়ি বাড়ি দেখছেন, তার বাড়িতে গিয়েও দেখেছি, এটা এর অন্যথাও আছে, নিজের পুত্রবধূকেও ভালোবাসার সঙ্গে নিজের কন্যার মতো ভালোবাসার সঙ্গে গ্রহণ করেছেন, এটা আমরা দেখেছি, আমি গিয়ে নিজে দেখেছি, সেটা অনুভব করা যায়। শ্বশ্রুমাতার সঙ্গে কন্যার এরম সম্পর্ক তাতে অনুভব করা যায়। পুঁথিকার বলছেন লাহাবাবু গৃহতে আনি অলঙ্কার, বধূরে সাজায় বিয়া হইলা উদ্ধার, সেই অলঙ্কারে সাজি মাতা বড় খুশি, মনে হয় গায়ে রবে তার 12 মাসি,
কিন্তু ইহা ফেরতের আসিল সময় দেবীচন্দ্রা মন মাঝে বড় ব্যথা পায়। কিরূপে খুলিবে উহা বধু অঙ্গ হতে ভাবিতে না পারে চন্দ্রা ইহা কোনো মতে। অবধ বালিকা প্রিয় দুহিত্রী সদৃশা অলঙ্কার নিলে খুলে কি হইবে দশা। এ কারণে অতিশয় বেয়াকুলচিতে কাটিছে চন্দ্রার দিন বধুর সহিতে। মাতার বয়ান হেরি চতুর গধায় বুঝে নিলা মার মনে আছে কণ্ঠায়। ব্যথার প্রলেপ দিতে আগমন যার সে প্রভু ধরিবে ইহা বেশি কিবা আর। মাতারে কহিলা প্রভু চিন্তা কিছু নাই সৌ সুকৌশলে খুলিব ইহা তোমার গদায়। সুষুপ্তিতে মগ্না হয়ে বধু যেই কালে অলঙ্কার খুলে পড়ু পরম কৌশলে। বধু ইয়া কিছুমাত্র জানিতে না পারে মহামায়া পরাভূতা মহাদেব করে। কিন্তু বধু যেই মাত্র উঠিল জাগিয়া শূন্য হস্ত গৃবাহেরি কাঁদে উঠলিয়া। কহিল কোথায় গেল গহনা আমার এত বলি আঁখি নিলে বুকে ভাসে তার। সরলা বধুর মুখে এই কথা শুনি কাঁদিতে লাগিল চন্দ্রা বিকলিত হইয়া। কোলেতে তুলিয়া তারে পরম আদরে চুমুখে বলে তুই কাঁদিস না ওরে। অনেক গহনা তুলে দিবে গদাধর সে গহনা আরো ভালো আরো মনোহর। তাহা শুনি নববধু শান্ত হলা মনে এই সরলতা মার সীমা নাহি জানে। শ্রী শ্রীমাতার কল্যতা তো জানি কোনো মতে ক্রোধ ধরে গেল চলি কন্যালয়ের সাথে। চন্দ্রা কহে কি হইবে নাহি চায় জানা আশ্বাসিয়া কহু কহে প্রভু বিয়ে তো ফেরে না। বিবাহ উৎসব এবে হলে সমাপ্ত পিত্রালয়ে হয় মার বহুদিন মতো। পুথিকার বলছেন যে বিয়ের দিন মাকে সাজানোর জন্য লাহাবাড়ি থেকে অনেক দামি দামি অলঙ্কার নিয়ে আসা হয়েছিল। এ আগেকার দিনে রীতি ছিল এখন আর হয় না। এখনও হয় এখন সোনার বদলে শুনি গিল্টি সোনা পড়ানো হয়। সব শ্রীহরি টিহরি সেসব কোম্পানি আছে তারা নানা রকমের অলঙ্কার পরে করেন সেইগুলো পড়ানো হয়। আগেকার দিনে এর তার অলঙ্কার পরিয়ে বউকে সাজানো হতো যাতে বাইরের লোক যখন আসবে তার সামনে শ্বশুরবাড়ির যেন অপনিন্দা না হয়। এদের তো অলঙ্কার দেওয়ার সাধ্য ছিল না তাই লাহাবাড়ি বাবুর বাড়ি থেকে গয়না চেয়ে এনে পড়ানো হয়েছিল। বউ ভাতে যখন তার বাপের বাড়ির লোকেরা এসেছিলেন জয়রামবাটি থেকে তারা খুশি হয়েছিলেন। আর যাই হোক হাভাতি ঘরে বিয়ে হয়নি তাই তারা দেখে চলে গেছিলেন। এখন মায়ের বড় কষ্ট কারণ এই অলঙ্কার তো ফেরত দেওয়ার সময় হয়েছে কি করবে। ঠাকুর বললেন আমি একেবারে কৌশলে ফেরত দিয়ে দেবো তোমায় কোনো চিন্তা করতে হবে না। মা ঘুমিয়ে পড়লেন ঘুমনো যখন গভীর ঘুমে ঘুমিয়ে পড়লেন মায়ের অলঙ্কার থেকে সমস্ত অলঙ্কার খুলে ফেলা হলো। এখানে বলছেন মা বলছেন আমার গয়না কোথায়। মা ঠিক কী জিনিস সেটা বলতে পারছেন বলছেন আমার এখানে ছিল এখানে ছিল এখানে ছিল। দেখবেন গম্ভীরানন্দ জীবন জীবনীতে আছে মা বলছেন যে আমার এখানে ছিল এখানে ছিল এখানে ছিল। কী ছিল সেটা বলতে পারছেন লেকিন কিছু একটা ছিল সেটা এখন নেই এইটার কথা মা বারবার বলছেন। আর চন্দ্রামণি দেবী ছেলে বউকে সত্যিকারের কোলে নিয়ে আদর করতে করতে বললেন আমার গদাই তোমাকে পরে এরকম অনেক গয়না করিয়ে দেবে সেগুলো এই গয়নার চেয়ে অনেক বেশি ভালো হবে। ছোট শিশু তাতেই ভুলে গেছে কিন্তু বড়রা তো ভোলে না। তার খুবরো এলেন খুড়ো এসে দেখে খুব গালাগাল দিল বললেন সব চিটিং পাঁচ জোচ্চর এসব বলে ভাইজিকে নিয়ে চলে গেলেন। চন্দ্রামণি দেবীর চিন্তা কী হবে এখনকার দিনে যেরকম ডিভোর্স বা সেপারেশন হলে শ্বশুরমাতারা চিন্তা করেন ঠিক সেই রকম তিনিও চিন্তা করছেন কী হবে অপযশ হবে তো। শ্রীরামকৃষ্ণদেব খুব সেখানে দিক থেকে বলছেন আর যাই হোক বিরট বিয়েটা তো ফেরানো যাবে না। বলছেন আর কী হবে বড়জন মেয়েকে নিয়ে তারা চলে যাবে বিয়েটা তো বদল হবে না বিয়ে তো হয়ে গেছে বা যা হয় হবে এখন দায়টা তাদের তাদের বলেতে তাদের কোর্টে বল ফেলে দিয়েছেন। কিন্তু পরবর্তীকালে ঠাকুর মাকে অনেক অলঙ্কার করে দিয়েছিলেন সেগুলো আমরা দেখেছি হাতও দিয়েছি। বিশেষ করে শেষকালে 2008 সালে যেটি পাওয়া গেছে সেটা হচ্ছে মায়ের হোগলা পাকের বালা খুব ভারী গালায় ভর্তি। এখনও অনেকে মায়েরা পরেন কিন্তু ঠিক ওই অত গালা দিয়ে মোটা করে হয় না মায়ের খুব বড় বালা এবং হোগলা ওই ভেতরে গালা ভরা আছে ভীষণ ভারী মাঝে কী করে পড়তেন জানি না। তার সাইডগুলো ছিঁড়েগুলো খুব শার্প হয়ে গেছিলো বলে
তিনি এই অলঙ্কারটি খুলে ব্রহ্মচারী জ্ঞান মহারাজকে দিয়েছিলেন এই অলঙ্কারটি। এবং এই অলঙ্কারটি দেওয়ার পরে ওই যে রূপোর বাক্স, জার্মান সিলভারের বাক্স করে এই গয়নাটা এসেছিল, সেই বাক্স সমেত ব্রহ্মচারী জ্ঞান মহারাজকে দেওয়া হয়েছিল। জ্ঞান মহারাজ শ্রী শ্রীমায়ের নিত্য পড়ার জন্য একটা সরু বালা করে দিয়েছিলেন, সেই বালাটিও আছে বেলুড় মঠে। আমরা এতদিন সেই বালাটির কথাই জানতাম, মায়ের হাতে যে হোগলা পাখির বালা যে আছে এটার কথা জানতাম না। 2002 কি 2003 সালে এরকম সময় একজন ভদ্রমহিলা বেলুড় মঠে জোর সঙ্গে যোগাযোগ করলেন। তিনি জানালেন যে তাঁর বাড়িতে কতগুলো জিনিস আছে, মায়ের দাঁত আছে, মায়ের কেশ আছে, শারদানন্দজি শ্রী শ্রী মায়ের জন্য যে খাটটি তৈরি করে দিয়েছিলেন, এ খাটে মা একদিন মাত্র শুয়েছিলেন, সেই খাটটি আছেন এবং মায়ের হোগলা পাখির বালা আছে। ব্রহ্মচারী গণেন্দ্রনাথ তাদের বাড়িতে ছিলেন, যখন তিনি রামকৃষ্ণ মিশন পরিত্যাগ করেন তখন এই জিনিসগুলো সঙ্গে করে তিনি নিয়ে চলে গেছিলেন। পরবর্তীকালে ওনার স্বামী যাদের বাড়িতে উনি ছিলেন তাকে দিয়েছিলেন, এবং তার স্বামী সারা জীবন এটি কাউকে কোনোদিন বলেননি, যাকে ধনের মতো লুকিয়ে রেখেছিলেন। তারপরে তার স্বামী মারা যাওয়ার আগে তার স্ত্রীকে বলে যান এটা বেলুড় মঠকে জানাতে। যথারীতি বেলুড় মঠকে জানালে সব জিনিস এসে গেল, মায়ের চুল, মায়ের নখ, মায়ের দাঁত, এমনকি সে খাট সবই এসে গেল, শুধু তিনি এই হোগলা পাখির বালাটা দিতে চাইলেন। তিনি বললেন আমি মারা যাওয়ার পর এটা দেবেন। 2005 সালে মায়ের সার্ধশত বছর জন্মোৎসব উপলক্ষে বেলুড় মঠে যে অনুষ্ঠান হয়েছিল সেখানে এই মায়ের ব্যবহৃত জিনিস, যেরকম পাবলিক সেলিব্রেশনে ঠাকুরের ব্যবহৃত জিনিস রাখা হয় সেরকম মায়ের ব্যবহৃত জিনিস রাখা হয়েছিল, সেইখানে ওই ভদ্রমহিলার কাছে চেয়ে নিয়ে এসে এই হোগলা পাখির বালাটি ডিসপ্লে করা হয়। তারপরে ভদ্রমহিলার শরীর চলে যাওয়ার পরে 2008 সালে একটি মিউজিয়াম পায় ওই বালাটি পালিশ করে সুন্দর করে, এবং তার সঙ্গে মায়ের অনেক জিনিসপত্র সহ সেইগুলি একটি স্পেশাল এক্সিবিট হয়, পূজ্যবাদ স্বামী আত্মস্থানন্দজি সেটির উদ্বোধন করেন। প্রায় 2 মাসের কাছাকাছি সেটা সর্বসাধারণের দেখার জন্য ছিল। সেটা সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে মায়ের চুল, ম্যাটেড হেয়ার বলে না, যেমন দেবীদের ইয়ে হয় কুঞ্চিত কেশ, মায়ের চুল এরকম কুচকোনো কেশ, সেটা একটা অংশে, সেটা হাত দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা, খুব সুন্দর করে প্লাস্টিকের মধ্যে রাখা আছে। আপনারা যদি কথামৃত ভবনে যান সেখানে গেলে মায়ের কেশ দেখতে পাবেন, এখন দেখতে দেওয়া হয় যদিও দূর থেকে কিন্তু দেখতে দেওয়া হয়, মায়ের কুচকোনো চুল একদলা সেটি আছে। দীর্ঘদিন একটা পুঁটলিতে রাখার জন্য সেগুলো আঠার মতো একটার সাথে আরেকটা সংযুক্ত হয়ে গেছে, কিন্তু আছে। সেই মাকে অনেক অলঙ্কার দিয়েছিলেন, শুধু এটা না, খুব সুন্দর শাখা মা পড়তেন, তাতে খুব সুন্দর ডিজাইন করা। এছাড়া মায়ের নখ ছিল, এই হাতের ওপরের বিছে ছিল, চুরি ছিল, আরও অনেক কিছু আছে, গলার হার ছিল, সীতা হার ছিল, এই সমস্ত নানা কিছু অলঙ্কার, এগুলো বেলুড় মঠের আর্কাইভসে আছে, মাঝে মাঝে কিছু কিছু ডিসপ্লে হয়, চুরি হওয়ার ভয়ে সব কিছুরই রেপ্লিকা দেখানো হয়, অরিজিনালগুলো বড় একটা দেখা হয়নি, দেখানো হয় না। আমাদের সৌভাগ্য হয়েছিল যখন মঠে এসেছিলাম ঠিক সেই সময়, সেই মাসে, তার পরের মাসে আমরা এপ্রিল 1994 সালে এসেছিলাম, আর 8ই মে 1994 সালে পুরনো মিউজিয়ামটি উদ্বোধন হয়। তখনই আমাদের কাজ ছিল এই সমস্ত ঠাকুরের জিনিসপত্রগুলো তখন ছবি তোলা হচ্ছে, নিজেই জানি না ঠাকুরের সেই কোটটি হাতে ধরে দাঁড়িয়ে আছে, ওটা ঠাকুরের পরা কোট, ওটা পরে ঠাকুর কল্পতরু হয়েছিলেন, একটা কাঠি দিয়ে ঠাকুরের সেই কান ঢাকা টুপিটি ধরে রেখে আছে, ছবি তোলা হচ্ছে, নিজেই জানি না ওইটি ঠাকুর পরেছিলেন। যখন চেতনা এলো তখন ঠাকুর মায়ের জিনিসপত্র সব হাত দেওয়া হয়ে গেছে অজান্তে, যেটা জানতে কেন তো হাত দিলাম সেটা হচ্ছে স্বামীজির পোশাক, স্বামীজি শিকাগোতে যে পোশাকটি পরে বক্তৃতা দিয়েছিলেন সেই পোশাকগুলি বেলুড় মঠে আছে, সেই প্যান্ট, সেই কোট, তারপরে কলার, তারপরে স্বামীজির জুতো, মোজা, এগুলো সব আছে, সেইগুলো ইন্ডিয়ান মিউজিয়াম ওই পুতুল বানিয়ে তাতে একটা একটা করে পড়াচ্ছিলেন। আমার কাজ ছিল সারাদিন সেটা কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকা, ওরা একবার করে নিয়ে সেই মাপ নেবে, আবার পুতুলকে কাটতে থাকবে যাতে এটা পরানো সম্ভব হয়, আর স্বামীজির ব্যবহার করা সাবান,
1893 সালে যে সাবানটি ব্যবহার করেছিলেন, লাইফ বয়ের মতো দেখতে, আপনারা পুরনো লাইফ বয় যে দেখেছেন সেরকম লাইফ বয়ের মতো দেখতে সেই সাবান, সেইটি আছে, আমি তার গন্ধ নিয়েছি। এই যে ভগবানের অদ্ভুত লীলা তিনি করে যাচ্ছেন, কি প্র্যাকটিক্যাল দেখুন, এখানে কিন্তু কোনো রকম অন্যরকম বাজিকরগিরি দেখাচ্ছেন, আমাদের সিনেমায় টিভিতে যাই দেখাক না কেন, কিন্তু তিনি কথা মতো মায়ের গা থেকে অলঙ্কার খুলে দিলেন এবং শ্যামাসুন্দরী এবং চন্দ্রাবণী দেবী যে কথা দিয়েছিলেন যে আমার গদাই তোমাকে পরে করে দিবেন, সেগুলো তিনি করে দিয়েছিলেন। মায়ের সমস্ত রকমের খেয়াল রাখতেন, তিনি বলতেন মা সারদা সরস্বতী তিনি সাজতে ভালোবাসেন, তাই অলঙ্কারাদি পরে তাকে রাখার ব্যবস্থা ছিল। এমনকি মা চলে যাওয়ার পরেও যখন মা তার সব অলঙ্কার খুলে ফেলছেন, লাল পাড় কাপড় আর ব্যবহার করবেন না, তখন ঠাকুর তাকে দর্শন দিয়ে অলঙ্কার খুলতে মানা করলেন। মা শেষ দিন অবধি এই হোগলা পাকের বালা আর সোনার সুতোয় গাঁথা একটি রুদ্রাক্ষের মালা গলায় ব্যবহার করতেন, সেটিও আছে বিলুদমঠে। পুথিকার বলছেন শ্রী শ্রীমাতার সহিত জোড়ে আগমন, শুনো কথা এইবার যত ভক্তগণ, কেমনে করিলা প্রভু জোড়ে আগমন, বিবাহের পর দুই বৎসর পরে ঠাকুর করিলা বাস কামার পুকুরে, এরপর প্রভু গেল জয়রামবাটি, পশ্চিমে দুই ক্রোশ পথে মহানন্দ হাঁটি, মাতার বয়স যবে হইয়াছে সাত, হৃদয়ের সাথে গেলা গদা ধরনা, মামিরে খুঁজিয়া ঋতু ভক্তি সহকারে প্রস্ফুটিত শতদল পাদ পূজা করে, সারদার তখনও হয় নিতান্ত বালিকা, বুদ্ধিতে এখনো মাথা হয় নাই পাকা, তথাপি সারদা মাতা আপন ইচ্ছায় পতি পাদ পদ্ম ধুয়ে অঞ্চলে মুছায়, বাতাস করেন তারে লয়ে হাত পাখা, হেরিতাহি কত হাসাহাসি, হেরিতাহে কত হাসি নাহি যায় লেখা, যে হাসে সে চিনে ব্রহ্ম, যে হাসে সে নাহি চিনে ব্রহ্ম সনাতন, চিনিবার পারে যা আছে সে নয়ন, ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর যে চরণ পূজে, সারদার প্রাণ সদা সেই পদে খুঁজে, ধন্য শ্যামা ধন্য রাম লক্ষ্মী জন্মদাতা, অখিলের পতি হল যাদের জামাতা, বিশ্বরূপা মহালক্ষ্মী কন্যা যাদের, পদধূলি অভিলাষী আমি যে তাদের, দেহ মরে কৃপা কর কৃপা ভিক্ষা দাও দিনে, স্থান পাই যেন আমি মাতার চরণে। জোরে এলেন তিনি দু বছর পরে, ঝগড়াঝাটি করতে নিয়ে চলে গেছিলেন, তাই তো যাওয়া হয়নি, তাই দ্বিতীয়বার যখন তিনি এলেন জোরে আসতে হয় সেটা হলো দু বছর বাদে। হৃদয় রামের সঙ্গে কি আমি আসিউমি, জামাই চলেছে শ্বশুর বাড়িতে প্রথমবার বিয়ের পরে, পায়ে হেঁটে চলেছেন, আমরা তো কল্পনা করতে পারি না, পায়ে হেঁটে চলেছেন এবং গিয়েই আমাদের হৃদয়রাম, হৃদয়রামেরই কতগুলো জিনিস গুণ খুব প্রশংসা, মা ঠাকুরুন বলছেন না, অনেকে বলছেন যে হৃদয়রাম মা ঠাকুরকে এত অত্যাচার করেছিলেন যে ঠাকুর পোস্তা থেকে লাভ দিয়ে মারা যাওয়ার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন, মা ঠাকুরুন ওই শূন্যটাকে কেয়ারই করলেন না, বললেন অত যে সেবা করে সে একটু আত্ম রোপণ করতে পারে। এই যে হৃদয়রাম ছিলেন বলেই আজ আমরা শ্রীরামকৃষ্ণকে নিয়ে লীলা বিলাস করতে পারছি, ঠাকুরের যে দীর্ঘ ১২ বছরের সময় দুটি মানুষ তার জন্য আজকে ঠাকুরকে আমরা পেয়েছি, এক মথুরানাথ আর দুই হলেন হৃদয়রাম, দুজনেই কেউই শ্রীরামকৃষ্ণের স্বরূপ অনুধাবন করতে পারেনি অন্তত তাদের জীবৎকালে যখন তারা পাওয়ারে ছিলেন। মথুরানাথ অনেক পরে শেষকালে জীবনের প্রায় অন্তিম লগ্নে এসে শ্রীরামকৃষ্ণের স্বরূপ অনুভব করেছিলেন, আর হৃদয়রাম অনুভব করলেন যখন তিনি দক্ষিণেশ্বর থেকে বিতাড়িত হলেন, তখন তিনি শ্রীরামকৃষ্ণের স্বরূপ সম্পর্কে অবহিত হন। আগে বহুবার দেখেছেন, বহু দর্শন হয়েছেন, কিন্তু তিনি শ্রীরামকৃষ্ণকে মামা ভিন্ন আর কিছু মনে করেন, কিন্তু দেখুন কি শ্রদ্ধা, কেউ তাকে বলে দেয়নি ঠাকুরের চেয়ে ৪ বছরের ছোট, মানে তার বয় ২০ বছর বয়স, তিনি পদ্মফুল আহরণ করে নিয়ে গেছেন, মামির সঙ্গে দেখা করে তার পায়ে ফুল দিয়ে পুজো করছেন, তখনও পর্যন্ত শ্যামাসুন্দরীর মেয়ে, পাগলা জামাইয়ের স্ত্রী, কিন্তু হৃদয়রাম তাকে দেবী জ্ঞানে আরাধনা করছেন। এই অদ্ভুত সব বদল হয়,
এই মা যখন প্রথমবার দক্ষিণেশ্বরে আসে, হৃদয়রাম এত অপমান করেছিলেন, মাকে পরের দিন সকালে চলে যেতে হয়েছিল। অথচ প্রথম যেদিন হৃদয়রাম দেখা করেছিলেন, তিনি মাকে দেবী জ্ঞানে পুজো করেছিলেন। মা ঠাকুরুন কি করলেন, ছোট্ট মেয়ে বছর সাতেকে বয়স, তার কতটুকুই বা বুদ্ধি হয়েছে। ঠাকুর আসা মাত্র ঠাকুরের পা ভালো করে জল দিয়ে ধুয়ে দিলেন, শুধু তাই নয়, নিজের আঁচল দিয়ে মুছিয়ে ঠাকুরকে হাওয়া করতে থাকে। সবাই মেয়ের এই পরিপক্ক আচরণে খুব হাসাহাসি করলেন। গ্রামেতে সবাই, গ্রামে কেন, শহরে তো আচরণ হাসাহাসি করে। কর্তাগিনী যদি একে অপরের দিকে তাকিয়ে একটুখানি হেসেছেন, সেও হাসাহাসির কারণ হয়। আসলে একটা আনন্দময় সম্পর্ক, এটা বুঝতে হবে, এর মধ্যে আর কিছু নেই, তা আনন্দময় সম্পর্ক। সেই সম্পর্কে যা কিছু হবে তাই খুব আনন্দদায়ী, তাই এইরকম হাসাহাসি আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। পুঁথিকার বলছেন যে, যে হাসে সে নাহি চিনে ব্রহ্ম সনাতন, চিনিবারে পারে যার আছে সে নয়ন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে চরণ পূজে, শারদার প্রাণ সদা সেই পদে খুঁজে। যে যার চোখ আছে, যার দৃষ্টি আছে, সেই একমাত্র এই মা শারদার এই আচরণকে খুব জাস্টিফাইড বলে মনে করেন। আপনারা অনেকেই, আমাদের অনেকেই বলেছেন শুনেছি ভক্তদের, যে ঠাকুর কি নির্দয়ী ছিলেন, যে শ্রীরামকৃষ্ণের স্ত্রী ওই রকম করে ওই দক্ষিণেশ্বরের ঘরে থাকতেন, কিংবা শ্যামপুকুর বাটিতে ওইটুকু জায়গা ছিলেন, রাজরানীর মতো তো থাকতেন কাশীপুর উদ্যান বাটিতে, ঠাকুর মাকে ঠিক মতো দেখেননি। আসল তা নয়, তপস্যার কীরকম স্বরূপ হবে, এই নিষিদিন আমাদের নিত্য কাজের মাঝখানে আমাদের তপস্যার যে কীরকম ভাব ধরে রাখতে হবে, সেটা মায়ের জীবনে দেখানোর জন্য, এক্সিবিট করার জন্য তিনি এই ব্যবস্থাটি করেছিলেন। আমরা যারা আমাদের নিজেদের পরিবেশের থেকে সবসময় মনে করি এটা তপস্যার অনুকূল নয়, তাদেরকে দেখানোর জন্য, আমি এই ঘটনাটা অনেকবার বলেছি, যেদিন মা ঠাকুরনের রান্নাঘর দেখে এলাম, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি, মা কী করে ওখানে রান্না করতেন, সিঁড়ির তলায় একটা ছোট্ট ঘর, মা কোনোদিন সোজা হয়ে বসতে পারতেন না রান্না করার জন্য, আর মায়ের যে বসার যে জায়গাটা ছিল সেটা সিঁড়ির নিচে, আর চতুর্দিকে উঁচু বেড়া দেওয়ার ফলে আলো ঢুকতন্ত না, মা কুপি জ্বালিয়ে রান্না করতেন কাঠের জ্বালে ওই গরমের মধ্যে। সেই দিনই বিকেলবেলা আমরা একজনদের বাড়ি গিয়েছিলাম, তার একটা তিনতলা চারতলা, একটা বাড়ির তিনতলা চারতলা কিনে ফেলেছে, সেইখানে তাদের হয় দোতলা তিনতলা বা তিনতলা চারতলা, আমি ভুলে গেছি কোনতলা, দুটো তলা কিনে ফেলেছি। বাড়ির মেয়েদের যাতে বাইরে না যেতে হয় তাই ঘরের মধ্যে দিয়ে লিফ্ট বসানো আছে, সেন্ট্রালি এসি, তিনতলা চারতলা যাই এখানে পুরোটা সেন্ট্রালি এসি, কোনো জায়গায় একটু ঘাম ঝরছে না, শুধু রান্নাঘরে সব কুটিচি না কী সব আছেন আপনাদের সেই সব লাগানো আছে। উনি আমাদের জন্য একটু কচুরি ভেজে নিয়ে যান, সাধুদের খেতে দেবেন, আর বাঁ হাতে এমনি করে একটা টিস্যু পেপার নিয়ে, কী গরম স্বামীজি, কী গরম স্বামীজি, কী গরম স্বামীজি করছে। আমি তখন ওইটি দেখছি আর ভাবছি যে ঠাকুর বোধ হয় এই ব্যবস্থা মায়ের জন্য করেছিলেন, আগামী দিনের মানুষজনদের দেখানোর জন্য। এ কেমন করে আমরা যে যে পরিবেশের মধ্যে আছি সেই পরিবেশটাকে যদি তপস্যার পরিবেশ বলে মনে করতে পারি, তাহলে সেটাকে যদি গ্রহণ করতে পারি তাহলে আমাদের দ্বারাও তপস্যা হবে। মা দেখিয়ে দিলেন নিত্য কাজের মধ্যে কীরকম তপস্যা। আত্মস্থানন্দজি মহারাজ একটা ভারী সুন্দর কথা বলতেন, বলতেন মনটাকে যদি খুব উচ্চ সুরে বাঁধা যায়, যেসব জিনিসের জন্য আমরা লোভ করি, আকাঙ্ক্ষা করি, সেইগুলোর প্রতি আর আমাদের আকর্ষণ থাকে না, তখন আমরা ওই সহজেই এটা বলতে পারি হৃদয় আনন্দের পূর্ণ ঘর স্থাপিত হয়ে আছে। যে পরিস্থিতিটা আছে আমাদের সব তো একরকম সুবিধের হবে না, আপনারা আগে একরকম রান্না করতেন, তারপর গ্যাসে রান্না করতে শুরু করলেন, তাতেও ঘাম ঝরতো বলে এখন চিমনি, সবার গ্যাসের মাথায় চিমনি লাগানো আছে, তাতেও ঘাম ঝরে বলে এক্সস্ট ফ্যান লাগানো আছে, এখন এয়ার কন্ডিশন তো করানো করা যাবে না, এখন যাতে ডাইরেক্ট আগুন না হয় তাই ইলেকট্রিক প্লেটের মতো সব জিনিসপত্র রান্নার জন্য আছে, কতটা বাড়াবেন কতটা কমাবেন সব কিছু ব্যবস্থা করা আছে, আমরা তাতেও সন্তুষ্ট নই, আমাদের বারবার মনে হতে থাকে এর চেয়েও ভালো কিছু ব্যবস্থা হলে বোধহয় ভালো হতো। ওই বিদেশে যারা আছে ওই এয়ার ফ্রায়ার মতো আপনাকে ভাজতে হলো না, একটু তেল ব্রাশ করে ঢুকিয়ে দিলেন, আপনা আপনি ভাজা হয়ে বেরিয়ে এলো, ওইরকমটি যদি সব রকম রান্নাগুলো যদি এরকম একটুখানি
ব্রাশ করে ঢুকিয়ে দিলে হয়ে যেত, খুন্তি যদি না নাড়তে হতো, আর যদি কিছু না করতো তাহলে জীবনটা ভারী সুন্দর হতো। মা ঠাকুর জীবন তার সমস্ত জীবন দিয়ে দেখিয়ে দিলেন, যদি আমাদের জীবনটা ভগবতমুখী হয় তাহলে এই যে অসুবিধাগুলো, এই অসুবিধাগুলো কখনো কিছু নয় বলেই প্রকাশিত হবে। বলছেন মা ঠাকুরের আচরণ দেখে সবাই খুব হাসাহাসি করছে, সবাই বলছেন কি পাকা গো। কিন্তু পাকা নয়, কারণ শুরু থেকেই, প্রথম দিন থেকেই শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা সারদার ভেতরে সম্পর্কটা ঐশ্বরিক। ঠাকুর বলছেন না, কোথায় আর খুঁজবে গো, জয়রাম বাটি মুকুজ্জদের বাড়িতে নিয়ে কুটো বাঁধা আছে, দেখুন একবারে আগে থেকে ঠিক করা আছে। আর মা ঠাকুর তার সেবা করছেন, ওইটুকু অবস্থাতেই সেবা করছেন। বিয়ের বর্ণনা আছে, পুঁথিতে আছে, ঠাকুরকে যখন সেই হাতেতে যে মঙ্গলসূত্র লাগানো হয়, সেই মঙ্গলসূত্রটা অভ্যুদয় নান্দীবুক শ্রাদ্ধের সময় লাগানো হয়, আর ফুলসজ্জা একটা খুলে ফেলতে হয়। কিন্তু ঠাকুর যখন গেলেন, আপনারা ওই যে সেই ওই ডাল দিয়ে ভিড়িনিকা ভিড়িনি গাছে ডালে কাপড় জড়িয়ে তাতে আগুন লাগিয়ে যে ঘোরেন, সাত পাক ঘোরেন বরের চতুর্দিকে, সেই আগুন লেগে ঠাকুরের হাতে সেই সুতো পুড়ে গেল। পুঁথিকার বলেছিলেন, যিনি জগতের শক্তিকে নিজেকে ধারণ করেছেন তার কেউ সুতো টুতো দিয়ে কাউকে বোঝাবার দরকার হয় না। এই যখন ঠাকুর এসেছিলেন বিয়ে করতে, মায়েদের সাধারণ ব্যবস্থা, তার মধ্যেই ঠাকুর আনন্দময় পুরুষ গান গাইছেন, এমন আনন্দ দিয়েছেন যে যারা সেই বাসর জাগবে বলে রেডি হয়ে এসেছিল তারাও নিজেদের নিজেদের সত্তা ভুলে গেছে। শ্যামা সুন্দরী দেবী তিনি রান্না করছিলেন পাঠশালে, ছুটতে ছুটতে এসছেন জামাইকে দেখবেন বলে, সামাই জামাই সম্পূর্ণ নানটু হয়ে আছেন, তিনি গান গাইছেন, শ্যামাসুন্দরীর দিকে তাকে লজ্জা লাগছে না, তারও শ্যামাসুন্দরীর দিকে লজ্জা লাগছে না। শ্যামাসুন্দরী দেবীর মাথার ঘোমটা খুলে গেছে, তার বেশবাস ঠিক নেই, জগতের সামনে তিনি এসে গেছেন কিন্তু কারুর কিছু মনে হচ্ছে না, এক ঐশ্বরিক দিকে মন তুলে নিয়েছে। আমরা যে আমাদের মনকে জগৎ থেকে এতটুকু তুলতে পারি না, আর তারা তাদের সেই ঐশ্বরিক মনকে নামিয়ে আনেন আমাদের সকলকে সেই ঐশ্বরিক আনন্দ দেবার জন্য। পুঁথিকার লিখছেন, বিশ্বরূপা মহালক্ষ্মী কন্যা যাঁদের, পদধূলি অভিলাষী আমি যে তাঁদের, দেহ মোরে করকৃপা ভিক্ষা দাও দিনে, স্থান পাই যেন আমি মাতার চরণে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ জননী সারদা, আমার হৃদয়ে পদ্মে যেন রাজে সদা, মাতাও আমার মাঝে নারহে সংসার, এই ভিক্ষা দাও মনে অন্য নাইয়া। এই শেষের প্রার্থনাটা দারুণ সুন্দর, বলছেন মাও আমার মাঝখানে এই সাংসারিক কোনো যেন এই যে লটঘট আছে এগুলো যেন কখনো বাধা হয়ে না আসতে পারে, ভগবানের কাছে এটাই হচ্ছে আমাদের একমাত্র প্রার্থনা। পুঁথিকার অক্ষয় সেন ঠাকুরের কাছে একটা প্রার্থনা করেছেন, মানে সুন্দর সেটা, যে তুমি বলেছ সংসারী হতে, আমি সংসারী হয়েছি, আমি একবারও বলেছিলাম আমি সন্ন্যাসী হতে চাই, সংসারে রেখেছ খুব ভালো, সংসারী করো না, এই সংসারের পাকচক্রে আমাকে বিধ না, আমি আমাকে তুমি সংসারে পাঠিয়েছ, আমি সেখানকার কর্তব্য নির্বাহ করছি, কিন্তু আমাকে তার ভেতরে সেই কর্মবন্ধনের ভেতরে রেখো না, তার থেকে তুমি আমায় মুক্ত করে দাও। ভক্ত ভগবান মাঝে যা কিছু আড়াল, সংসার তাহারই নাম হয় চিরকাল, শুনো এ সারদা লীলা অনন্য কথন, ভব সিন্ধু তরিবারে আছে যদি মন, জয়রাম বাটি হতে মাকে সাথে করে, গদাই আসিলা ফিরি কামার উপকূরে, কিছুদিন রহি হেতা প্রভু গদাধর, চলিয়া গেলেন এবে দক্ষিণেশ্বর, ঝাঁপ দিলা তথা প্রভু সাধন সমরে, পুনঃ মা সারদা এলা পিত্রালয় ফিরে, ১৩টি বছর যবে করে অতিক্রম, পুনরায় ফিরিলেন শ্বশুর ভবন, শাশুড়ির কাছে বাস এবে গঙ্গা তীরে, আর নাহি ফিরিলেন কামার পুকুরে, ধরিয়া অভয় পদ আপনার মাথে, বসবাস করে চন্দ্রা গদাধর সাথে, গদাধর মত্ত সদা তীব্র সাধনায়, মায়ের পুঁথিতে কিছু পাবে পরিচয়, ভাসুর ও শ্বশুরের আত্মীয়ের সাথে, মাতা করিতেন বাস শ্বশুর বাড়িতে, মাঝে মাঝে যান চলি জয়রাম বাটি, অতি প্রিয় কাছে তার পিত্রালয় মাটি, সারদা বিহনে শ্যামা বড় দুঃখ পায়, তাই মাতা মাঝে মাঝে পিত্রালয় যান,
কবু বা শ্বশুর বাড়ি, কবু পিত্রালয়, এইভাবে শ্রীমাতার বসবাস হয়। ধরায় মাতার লীলা কে পারে বর্ণিতে, শ্রী গুরু কৃপায় কিছু লিখি কোনো মতে। এখানে একটু হিসেবের গোলমাল আছে। মা 7 বছর বয়সে এসে দক্ষিণেশ্বর গেছেন। মা কামারপুকুর থেকে ফিরে যাওয়ার পরে আবার কামারপুকুরেই এসেছিলেন, কিছুদিন জয়রামবাটি দিয়ে কামারপুকুরেই ছিলেন। ওই ঘটনাগুলোর কথা মনে করুন, যেখানে মা বলছেন, একা বউটি আছি, কেমন করে হালদার পুকুরে নাইতে যাব। এমন সময় দেখলাম আমার মতো আরও 8টি মেয়ে কোমরে কলসি নিয়ে এলো। 4 জন এগিয়ে গেলেন মাঝখানে মা, আবার বাকি 4 জন পেছনে। এই যে আমাদের অষ্ট সখীর কথা বলা হচ্ছে, উগ্রচণ্ডা, প্রচণ্ডা, চণ্ডকরা, চণ্ড নায়িকা, চণ্ডা, চণ্ডবতী, চণ্ডরূপা, অতি চণ্ডিকা। এই যে দেবীর অষ্ট সখী, আর মাঝখানে তাদের অধিষ্ঠাত্রী দেবী রুদ্রচণ্ডিকা। এই কত শাস্ত্রে কত সহজ জিনিস, মাতার লীলায় কত সহজ করে, শক্ত জিনিস মাতার লীলায় কত সহজ করে দেখিয়ে দিয়েছেন। তিনি যে সেই আদি শক্তি, এটা বারবার তার লীলা দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন। টিকার যে বলছিলেন না, একমাত্র সেই দেখতে পারে, সেই বুঝতে পারে যার তেমন দেখার চোখ আছে। শ্রীরামকৃষ্ণের পুঁথিতে একটা শব্দ ব্যবহার করেছেন, সত্য অনুসন্ধিৎসু দৃষ্টি, সত্যকে জানবার ইচ্ছা যার আছে। আমরা যারা সত্যকে জানবার ইচ্ছা প্রকাশ করি, তারাই একমাত্র সর্বোচ্চ স্তরে উঠতে পারি, নাহলে আমাদের পক্ষে সর্বোচ্চ স্তরে ওঠা খুব কঠিন। এই বারবার আসা যাওয়া করতে আরম্ভ করেছেন। ঠাকুর ওদিকে প্রবল সাধনার তোড়ে মিশে গেছেন। বাড়িতে খবর আসছে যে চন্দ্রার এই আমাদের শ্যামাসুন্দরীর জামাই, শ্যামাসুন্দরীর মেয়ের জামাই হচ্ছে পাগল। মা মনে দুঃখ পান, নিজেকে সপার থেকে একলা করে নেন। ভানুপিসির দেওয়াল, ভানুপিসির রোয়াকে এসে শুয়ে তিনি সেই দুঃখ কষ্টকে অতিক্রম করার চেষ্টা করেন। ভানুপিসি তাকে সান্ত্বনা দেন। আবার তিনি কামারপুকুরে কিছুদিন ফিরে আসেন, আবার জয়রামবাটিতে ফিরে আসেন। অবশেষে তিনি কামারপুকুর জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে আসেন। গঙ্গা স্নান করার অছিলায় ঠাকুরের সঙ্গে তিনি দেখা করতে এলেন। গম্ভীরানন্দজি মহারাজ বলছেন যে ঠাকুরকে যখন তিনি দর্শন করেন, তখন তার চক্ষু কর্ণনাশিকার বিবাদ যে ভঞ্জন সেটা ভঞ্জন হয়ে, চক্ষু এবং কর্ণে বিবাদ ভঞ্জন হয়ে, তিনি কানে একরকম শুনেছিলেন, চোখে আরেকরকম দেখলেন। এই দুটির মধ্যে যে এতদিন ছিল, এতদিন যে শুনে আসছিলেন তিনি তার স্বামী পাগল, তাকে দেখে তার মনে হলো না। যেভাবে তিনি তাকে গ্রহণ করলেন, বলছেন, এতদিন পরে তুমি এলে, আর কি আমার মথুর আছে যে তোমার যত্ন আত্মি করবে। তারপর অসুস্থ মাকে নিজের ঘরে রেখে, আরেকজন দাসীকেও সেইখানে রেখে, মায়ের চিকিৎসা করার পরে মা যখন সুস্থ হলেন, তখন মা নবগতে গিয়ে থাকা শুরু করলেন। আমরা এই যে ভালোবাসাটা, এটা চোখে দেখতে পাই না। ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন হতেন, মা ভয়ে একেবারে ছিটিয়ে খাটে বসে থাকতেন। তারপরে ঠাকুর তাকে শিখিয়ে দিয়েছিলেন কীরকম ভাব দেখলে কোন মন্ত্র আওড়াতে হবে। এই দেখুন কত সহজ সম্পর্ক, ঠাকুরকে ঠাকুর একটু একটু করে তৈরি করছেন। আগামী দিনে সঙ্গে জননী হবেন, জননী সব বিষয়ে এক্সপার্ট হওয়া দরকার। আমাদের শ্বশুরমাতারা যেরকম তার ছেলের বউকে, বধূমাতাকে একটু একটু করে প্রিপেয়ার করেন, একটু একটু করে তৈরি করেন। আমরা দেখেছি, পূর্বাশ্রমে থাকতে দেখেছি ঠাকুমাকে, আমাদের মা কাকিমাদের কীরমভাবে ট্রেনিং দিতেন, কেমনভাবে তাদের কাজকর্ম করতে হবে। সে পুজোর কাছ থেকে কোনো লোকজন বাড়িতে এলে তাকে কীরকমভাবে যত্ন করতে হবে, কোন খাবার কোন পাত্রে খেতে দিতে হবে, এগুলো ঠাকুমার ট্রেনিংয়ে দেখেছি। একেবারে হাতে ধরে ধরে শেখাচ্ছেন, সেখানে বকুনি নেই, সেখানে রাগ নেই, সেখানে দোষ দেওয়া নেই, কিচ্ছু নেই, ভালোবাসার সঙ্গে। শ্রীরামকৃষ্ণ এখানে শ্বশুরমাতার ভূমিকায় অবতীর্ণ হলেন, সংসারে সকলের সঙ্গে কীরকমভাবে থাকবেন সেটা। এই যে আজকে আমরা যে পড়লাম মা ঠাকুরিনের বিবাহ, এটা আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ জিনিস। দুর্গা পুজো হওয়ার আগে সবার প্রথম কাঠামো পূজা হয়, তারপরে 1 মিনিটে 2 মিনিটে হওয়ার পরে তারপরে আসল পুজো হয়। এই শ্রীরামকৃষ্ণের বিবাহ, এটি হলো এই কাঠামো পূজা। কাঠামো পূজা হলো
তারপরে তার অভিষেক, তার বোধন হবে ষোড়শী পূজায়, আর তাকে দায়িত্ব নিতে হবে। পূজা, আসল পূজা শুরু হলো ওই সময়। ঠাকুর বললেন না, আমি আর কি করেছি, তোমাকে আরও অনেক কিছু করতে হবে। তার হাতে গোটা সংঘের দায়িত্ব দিয়ে দিলেন। জগতের সকলের প্রতি, মা বলছেন জগতের সকলের প্রতি ঠাকুরের মাতৃভাব ছিল, সেই ভাব বিকাশের জন্য তিনি আমাকে রেখে গেছেন। তাই তাঁর সবার কাছে তিনি গুরুপত্নী নন, তিনি গুরু নন, কিচ্ছু নন, তিনি শুধুমাত্র মা। আমরা এই ভাবটিকে গ্রহণ করে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের জীবন শান্তিতে কাটবে। আজ এই পর্যন্ত। আগামী মাসে খুব তাড়াতাড়ি, খুব সম্ভবত 9 আগস্ট, তাই তো 9ই আগস্ট 6 তারিখে আপনাদের সঙ্গে দেখা হবে, তাড়াতাড়ি দেখা হবে। তার মধ্যে আমার গলা সেরে যাবে, আবার সুর করে করে পড়বো। ওই দিনের জন্য আমার কাছে আমাকে একটু প্রার্থনা করবে। ওম প্রণতানাম সীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনাম ইডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।